আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো শক্ত চিকেন কীভাবে আমি রান্না করি সেটা আমি দেখাতে যাচ্ছি। তার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি তা হলো, এখানে আমি একটি শক্ত চিকেন নিয়েছি স্কিন সহ, কিছু হোল গরম মশলা নিয়েছি, 3টি আনিয়ন চপড করে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল স্পুন, টামারিক পাউডার নিয়েছি 1 টিস্পুন, চিলি পাউডার আমি 3 টিস্পুন নিয়েছি, 1 টিস্পুন করিয়েন্ডার পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার নিয়েছি, আর কিছু টমেটো চপড করে নিয়েছি। এখানে আমি 1/2 টিস্পুন গরম মশলা গড়ে তৈরি করে নিয়েছি, কিছু করিয়েন্ডার লিভস নিয়েছি, লবণটা আমি আমার স্বাদ অনুসারে দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ তেল ইউজ করেছি। এবার একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিব, তারপর এর মধ্যে আমি গরম মশলা দিব, জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে এটাকে ব্রাউন করে নেব। যা গার্লিক পেস্টটা ব্রাউন হওয়ার পরে এর মধ্যে আমি আনিয়নটা দিয়ে দিব, দিয়ে এর মধ্যে চিকেন দেব আর গরম মশলা দিয়ে এটাকে 20 মিনিটসের মতো আমি কুক করব। আর মাঝে মাঝে আমি এটাকে নেড়ে দেব। এবার আমি সবগুলো স্পাইস দিয়ে এটাকে ঢেকে রেখে 3 থেকে 4 মিনিট কুক করব, তারপর ভালো করে মিশিয়ে এটাকে আরও কিছু সময় কুক করে নেব। এবার আমি সব টমেটোটা দিয়ে এটাকে কিছু সময় কুক করব, তারপর কিছু পানি দিয়ে এটাকে আমি কুক করব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা কুক হয়ে আসে। এখানে আপনারা চাইলে পানি দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। তারপর আমি এর মধ্যে করিয়েন্ডার লিভসটা দিয়ে এটাকে নামিয়ে নেব। আমি এখানে ফ্রোজেন করিয়েন্ডার লিভস ইউজ করেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে বলবেন আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা আমাকে সাপোর্ট করেছেন আর করে যাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, খুশি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।